রাজিয়েছে জানেন যে ফার্সির সাথে ফার্সি বিরুদ্ধে বলে বাংলা বাংলা ভাষার বিরুদ্ধে বলা হয়ে যাবে, বাঙালি মুসলমানের বিরুদ্ধে বলা হয়ে যাবে, উপমহাদেশের ইতিহাস অস্বীকার করা হবে। সুতরাং এটা কোন শিক্ষিত লোক কাজ করবে। সুতরাং আর আপনারা এই পর্যন্ত যেখানে আমাদের সময় মাত্র ৬০-৭০ জন ছাত্র ছিলাম, এখন আমাদের ৪০০-৫০০ করে ছাত্র, শিক্ষক ১১-১২ জন এবং আমাদের শিক্ষকরা মানে শুরু করে আমাদের আবুল কালাম আজাদ সরকার, মুমি, ডক্টর তারিক সিরাজি সবাই এত বেশি ইতিমধ্যে কন্ট্রিবিউশন করেছে সোসাইটিতে, লিটারেচারে, সংস্কৃতি।